কোকিলে তুমি কর ইশারায় গাওরে মধুর গান কর ইশারায় পাখির সব করে কলতন তিনি আল্লাহ সুবহান তিনি আল্লাহ মেহরবান লা ইলাহা ইল্লাল্লাহ পারেন না মাইক নিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনামধন্য আজকের এই মোবারক মেহফিলের সম্মানের সভাপতি সাহেব দামত বরকাতুহু, আজকের যিনি বিশিষ্ট মেহমান জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মুকিত সাহাব দামত বরকাতুহুম, আমন্ত্রিত মেহমান তিনি ওলামায়ে হযরত মুবাল্লিগান কারাম হুফফাজান ইজাম, এত তো অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী, সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, তোলাবাই আজিজ সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে, গুনামাফের মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন, আমরা বসতে পেয়েছি, এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি। আল্লাহ পাক আপনাকে যে আমাকে আজকে একটি জান্নাতের বাগানে বসাইলেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি, অন্তরের থেকে মহাব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জুড়ে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, উচ্চ সুরে সবাই জুড়ে মিলে, একজনও বাকি থাকবেন না, সবাই জুড়ে মিলে পড়েন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, তেমন কোনো ইলিম কালাম আমি গুনাহগার হাবিবুর রহমানের নাই, শুধুমাত্র এই চেয়ারের মধ্যেই বসাটা একমাত্র আমার মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আর আমার উস্তাদের দোয়া, আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া। আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনা তত সুন্দর হবে, এই জন্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার আল্লাহ যাতে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা আমার সামনে আছেন আপনাদের এই এলাকায় জীবনের আমার প্রথম, আপনাদের এই এলাকায় আমার জীবনের প্রথম প্রথম আপনাদের সাথে আমার সাক্ষাৎ, ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন, জোরে বলেন ভালো আছেন। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, মৌতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানে ভাইয়ার, আমার দাদার, আমার ভাইজান, আমার যথেষ্ট আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সুন্দর আলোচনা হয়েছে, এখন বাবা আমলের বাকি আছে, আমি বেশি সময় নেব না, কম সময়ের ভিতরেই আমার বক্তব্য আমি শেষ করব, আশা করি আপনারা ধৈর্য সহকারে সামান্য সময় বসুন,
আর পর্দার আড়ালে থাকা মা এবং ভাইনারা আপনারাও বসুন চুপচাপ করে, কান দুটারে খাড়া করে শুনুন কি বলি। আপনাদেরকে আমি অনুরোধ করব কথা কম বলে আপনারা ধৈর্য সহকারে বসুন। রাস্তাঘাটে যারা আছেন বাবা তাদেরকে আমি অনুরোধ করব আসুন সবাই মিলে বসি। সামান্য কিছু না কোন না পাইলে ওইটা ডাইরেক্ট কোন পারি না একটাই বলাতে পারে, বেড়ার কিছু কম না, পরে কবেন যে ওইটা পারেন, যেটা বলছি পারেন কি একটাই কোন পারি না সিলিন্ডার অন পারি না, তার কিছু কম না, আর যদি পারেন তো মিলাই দেন নাই কেন কে বল কন অতন ধরে কইতেছি কন নাই আনছি না। ওই একটু আনছেন কি বস একটাই বলা হুজুর আনছি না শেষ নাকি কন কোন না কিছুই খালি গুতাগুতি করতেছেন। এমন মনিটর ব্যালেক মিশিং ও দিচ্ছেন না এক্সট্রা মিশিং না কেবল দুই মিনিট এক মিনিটের লেগে অফ করেন করছেন বক্সটি অফ করেন করছেন হরেন না সাউন্ড দেন সাউন্ড দেন ইকো কমান আপনার এইগুলি ইকো লাগবে না ইকো কমান ওটা ইকো আনছেন কি ইকো কমান অনলি সাউন্ড দেন দিছেন দেন এখন বক্সে দেন হেই বক্সে দেন মাশাআল্লাহ এখন মনিটরে দেন দিছেন যাই হোক সম্মানের ভাইরাবাদ মনিটর এটা দেন এটা চলে না কে যাই হোক 1% কোন দেন জানেন না আল্লাহ জানে ঘুরাইতেছেন জানি না ঠিক আছে বসুন সম্মানের ভাইয়ের আমার দাদা আমার ভাই জানা আমার আওয়াজটা তো সারাল সারাল হয়ে গেল উপস্থিত সম্মানের ভাইয়ের আমার দাদা আমার ভাই জানা আমার এই মজলিসের ভিতরে যারা আমরা বসছি সিরিফ মাত্র একটা ঘন্টা আমাকে দেন এত দূরের থেকে আমাকে আনছেন জীবনে আমাকে দেখছেন আপনারা কথা কয় না দেখছেন কি এটাই প্রথম না তো মুসাফির হিসাবে কিছু না বলতে পারলেও দোয়া করলো কিন্তু আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ নবীর হাদিস তিন ব্যক্তির দোয়া কবুল হয় তার মধ্যে একজন মুসাফির কিছু যদি নাও বলতে পারি মুসাফির হিসাবে আপনাদের একটু দোয়া করব রাজি আছেন তো একটা ঘন্টার জন্য উপস্থিত যারা এই মজলিসের ভিতরে বসছেন একটা ঘন্টার জন্য আপনারা আজকে আমার মজলিসের মধ্যে আপনারা একটা ঘন্টার জন্য মুরব্বি বাবার থেকে নিয়ে যতগুলি মানুষ এই মজলিসের ভিতরে আমরা বসছি আপনারা সবাই ছাত্র হয়ে যান কি কোন ছাত্র হইবেন হুজুর এখন ছাত্র হইবেন এক ঘন্টার জন্য আমাকে হুজুর মানেন কি কোন মানছেন হুজুর এখন মানছেন কি এখন আপনার ছাত্র আমি কি কথা কয় না দেখি আমিও ছাত্র আপনারা ছাত্র আমি কি হুজুর হুজুর আর ছাত্র মাঝখানে যদি মিল থাকে ভালোবাসা থাকে ক্লাস করায় মজা হয় না কি কন হুজুরকে সব সময় কি আদরে ক্লাস করায় কি করে গো কথা কয় না দিই মানুষটি কি করে মারে মারপিট বন্ধ দমকটা থাক ধমকটা থাক এখন আমি যত জোরে ধমকে দিই আপনাদের কেউ আপনারা খারাপ পাইতে পারবেন না কারণ আপনারা কি জোরে কোন আপনারা কি আমি কি হুজুরে যা কথা তাই মানবেন না নাই একটু আগের দিকে এখন তো দেখি এই জায়গায় আপনি মানবেন না কথা কেন আপনার হকলে খুলেন হ্যাঁ না আগের দিকে আগের দেন আগের দিকে হ্যাঁ এ ভাই ভিতরে উঠেন ভিতরে উঠেন বাবা ভিতরে উঠেন সামনে হন ভিতরে উঠেন মাশাআল্লাহ ভিতরে উঠেন হ্যাঁ ভিতরে উঠেন ভিতরে উঠেন গেটের সামনে যারা দাঁড়ায় আছেন তাদেরকে আমি অনুরোধ করব ভিতরে উঠুন বাবা একটা ঘন্টার জন্য ঢুকুন আপনারা ভিতরে আসুন হ্যাঁ ভাই ভিতরে ঢুকেন হুজুর বালিশ আনছে বালিশ বালিশ আনছে বালিশটা দে বালিশ
ভিতরে ঢান, ভিতরে ঢান। সম্মানে ভাইয়ের আমার, দাদার আমার, ভাইজানরা আমার, ভাইজান সিট ডাউন, সিট ডাউন, বসে ওই গে তাই বস, দাঁড়ায় থাকবেন না, কেউ গেটের সামনে দাঁড়ায় থাকবেন না, কথা বোঝা যায় গো? ঠিক আছে, চেন নাই এখানে, হ্যাঁ দাঁড়ায় থাকবেন না, আপনি মাইক ম্যান, দাঁড়ায় থাকবেন। সম্মানের ভাইয়ারা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, আমি কিছুগুলি কথা বলবো, আপনার আপনারা আমার সাথে হা না বলবেন, ইলিম কালাম আমার কিছুই নাই, তবে আপনাদের নিয়ে একটু পরামর্শ করি। বাবা এমন একটি দামি মজলিসের মধ্যে বসছেন, এই মজলিসের ভিতরে যতগুলি মানুষ আমরা আছি, আমাকে সহ হাফিজকারী মৌলানা মুফতি মাস্টার হাজী গাজী পাকাতার এগুলার থেকে নিয়ে যত মানুষ আমরা এই মজলিসের ভিতরে আছি, প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহকে ভয় করি, করি না গো? কথা আসতে করলেন হয় নাই, আরো জোরে কন, ওই কথা কর না, কে কথা করবেন, কিন্তু ভয় করেন না, দাঁড়া দেবি না, আমরা সবাই ভয় করি না গো? করি। এই যে ভয় যে করেন শব্দটা কইলেন, এই ভয়টা কি মুহে করেন না অন্তরে করেন? জোরে কন, অন্তরে করেন। পরীক্ষা করার দরকার, একটু পরীক্ষা করি, কথা কই না দেখছ, সবেই কইছেন কিন্তু মুহে করেন না অন্তরেই করেন। ঠিক আছে বাবা, একটু পরীক্ষা করি, কোনো মানুষ যদি আমার আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর ভয়টা অন্তরে রাখে, ইত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষ যদি আমার আল্লাহকে ভয় করে চলে, তাহলে আল্লাহকে ভয় করানো ওয়ালা, আল্লাহকে ভয় করানো ওয়ালা ব্যক্তি জীবনের মধ্যে কোনোদিন সুদ খাবে কি বাবা? কথাটা আস্তে কইলে দেখছো, জোরে কোন, সুদ খাবে কি? সুদখোর আছে না নাই? আপনাদের গ্রামে সুদখোর আছে না নাই? এই জায়গায় আছে না নাই? আছে যদি দেখা দেন, আন্তাজে কয় আছে, আছে এখানে থাকলে দেখাইতে যাবেন, দেখান না তাহলে আর ওয়াজ হইব না, এইখানে যদি আছে তাহলে বসতে দেন, আমার আল্লাহ যাতে ওই ব্যক্তিকে হেদায়ত নসিব করে, আরো জোরে কর, আমিন। এই জায়গায় যদি আছে দেখাইতে পারবেন না, আর দেখান এটা হবে না, কারণ এক জায়গায় ওয়াজ করছি, পরে এক এক লোক কইছে কহ হুজুর হেই যে বই রইছে মাশাআল্লাহ, পরে আর আমার ওয়াজ শুনে কাটা, কথা কোন আসা না নাই, হ্যাঁ আবার কবে এ কবে, আর হেই যে লাগছে আর কি, এক ঘন্টা জায়গা ওয়াজ আর তা ঘন্টা শেষ হয় না, এই জন্যই দেখাইতে পারবেন না। সম্মানের ভাইয়ের আমার, যে মানুষটা সুদ খায় ওই মানুষটা আল্লাহরে ভয় করে না, কারণ সুদের যেটা পাপ ধরেন 100 পাপ, 100 ওয়াজ শুনতে আইছেন না তামাশা করতে আইছেন, এক ঘন্টা সময় আমার লগে যেটা কোয়া লাগে কইবেন তো? সম্মানের ভাইয়ের আমার, কারণ মুসলমানের পক্ষে আছে কে? লবজে আল্লাহ, মুখ বইরা কোন কে আছে? আল্লাহ। ডাক্তাই তো কেমন মজা লাগে, লাগে না গো? মানুষে ফইরা গা ধুকু ফাইলে কি কয়? হুদা আল্লাহ না গো, আল্লাহ গো, আল্লাহ হুদা আল্লাহ কয়, আল্লাহ গো, ও মায়া গো না, আপনাদের এলাকা কি জানি কো, ও ভাবি গো কয় নাকি, কথা কন্যা যায় আপনারা, আল্লাহ গো ডাক্তা একটা মজারটা। সম্মানের ভাইয়ের আমার, আজকে লক্ষ্য করুন, ঘরে ঘরে বেনামাজি, আচ্ছা আপনারা যে আপনাদের এলাকার যে ছাগল আছে, ছাগল ছাগলের বিপরীত যার একটা আছে ওটারে কি দেখে? ফাড়া, ফাড়া কোন? আচ্ছা ঠিক আছে, যে মানুষটা 8-9 ঘুমের থেকে উঠেন, 8-9 আপনি ঘুমের থেকে উঠলেন, আপনার কি একটু লজ্জা রাখার দরকার না? আপনার কি একটু শরমও লাগে না? আপনার বাড়ির মধ্যে পুত্রবধূ আছে না? কথা কই না দেখো, বাড়ির মধ্যে পুত্রবধূ আছে, আপনার গেদি আছে, আপনার ছেলে আছে, আপনার স্ত্রী আছে, 8-9 পরিয়াল তো প্রাইভেটই, ইয়ার উপরেও যে আপনি ঘুমের থেকে 9 উঠলেন, আপনার পুত্রবধূ হয় আপনারা কিছু কয় না, কারণ কি জানেন? আপনার শ্বশুর,
সামনাসামনি কয় কিবা কয় না, কিন্তু অন্য লোকের কাছে, অন্য গেদির কাছে, অন্য মানুষের কাছে আলোচনা করে, আমার শ্বশুর ডা না নাওটাই ঘুমের থেকে উঠে, এটা শ্বশুর, এটা একটা পাড়া, কথাটা বুঝছেন না না, এমন গালি কিন্তু আপনি ডেলি খান আসে না পারে, কিন্তু আপনার সামনে কইতে পারে না।